আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আজ 7 সেপ্টেম্বর 2014। ভাইস মেরিনার রোববারের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি কোহিনুর আক্তার রিয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। কক্সবাজারে মালয়েশিয়াগামী 22 যাত্রী উদ্ধার। কক্সবাজারে বিজিবি চোরাকারবারি বন্দুকযুদ্ধ, বিজিবি 2 সদস্য সহ আহত 3। টেকনাফে মালয়েশিয়াগামী 4 যাত্রী উদ্ধার, দালাল আটক। জেলা পুলিশের বিশেষ অভিযান, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। শহরের নাজিরা টেক এলাকায় অভিযান চালিয়ে 22 যাত্রীকে আটক করেছে কোস্টগার্ড। তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রোববার ভোর 4টায় এই অভিযান চালানো হয়। কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়াস্থ কোস্টগার্ড পেটি অফিসার শহীদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি ডিঙ্গি নৌকা থেকে 22 যাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাদের কোস্টগার্ড অফিসে নিয়ে আসা হয়। উদ্ধারকৃতদের মধ্যে 11 জন নরসিংদী ও 3 জন কক্সবাজারের মহেশখালী ও 8 জন সিলেট জেলার বাসিন্দা। তবে কোনো দালাল আটক করা হয়নি। টেকনাফ উপজেলা সদরে বিজিবি ও চোরা কারবারির সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রোববার ভোর রাতে এই ঘটনা ঘটে। এতে বিজিবির 2 সদস্য আহত ও 1 চোরাকারবারি গুলিবিদ্ধ হয়। টেকনাফস্থ 42 বিজিবির অধিনায়ক লে কর্নেল আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল সদস্য ভোর রাতে টেকনাফ সদরের নাফ নদী পাড়ে উৎপেতে থাকে। এ সময় একদল চোরাকারবারি একটি নৌকা থেকে নদীর পাড় এলাকায় পৌঁছে। ওই সময় বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে, বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। এতে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। এক পর্যায়ে চোরাকারবারীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ এক চোরাকারবারি বিজিবির হাতে ধরা পড়ে। বিজিবি তাকে আটক করে এবং ঘটনাস্থল থেকে পলিথিন মোড়ানো 96,000 পিস ইয়াবা উদ্ধার করে। কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে 4 ব্যক্তিকে উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় এক দালালকে আটক করা হয়। রোববার বেলা 2টার দিকে এই অভিযান চালানো হয়। আটক দালাল লিয়াকত আলী টেকনাফের নোয়াপাড়ার হাজি টয়বের পুত্র। উদ্ধার হওয়া যাত্রীরা হলো কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ মুর্শেদ, আলম মিয়ার পুত্র মুর্শেদ আলী, আব্দুর রশিদের পুত্র হাসান মিয়া ও ডেলপাড়ার আমির হোসেনের পুত্র শামসুল আলম। দর্শক, এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ভয়েস মেরিনা সংবাদে আবারও আপনাদের স্বাগতম। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা পরিষদের সভাকক্ষে রোববার দুপুর 12টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জাফর আলম, কক্সবাজার সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পুচনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের জেলা প্রতিনিধি অজিত নন্দী, কক্সবাজার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনাস তাহেরা। শনিবার কক্সবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন দণ্ডে দণ্ডিত মোট 53 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বিশেষ অভিযানে সর্বমোট 3,500 পিস ইয়াবা ট্যাবলেট, 174 লিটার বিদেশি মদ এবং 80 লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, চকরিয়া, পেকুয়া থানায় সর্বমোট 7টি মামলা দায়ের করা হয়।
কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এবং তৎসংলগ্ন স্থলভাগের উপর অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কক্সবাজার মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। কক্সবাজারে মালয়েশিয়াগামী 22 যাত্রী উদ্ধার। কক্সবাজারে বিজিবি চোরাকারবারি বন্দুকযুদ্ধ, বিজিবি 2 সদস্য সহ আহত 3। টেকনাফে মালয়েশিয়াগামী 4 যাত্রী উদ্ধার, দালাল আটক। জেলা পুলিশের বিশেষ অভিযান, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।